সকলের জ্ঞাত যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সপোন যে আমার উঠি অহা যিসক লড়া ছাত্রী খেল আর সংগীতের ক্ষেত্রে বা সংস্কৃতির ক্ষেত্রে যখন অধ্যয়ন করেছে বা লুকাই আছে এই সকল উলিয়াই নিবর কারণে খেল মহারণ আর সাংস্কৃতিক মহাসংগ্রামের আয়োজন করেছে। খেল মহারণের আমার সমষ্টিভিত্তিক আমার যিনি প্রতিযোগিতা হবল ইতিমধ্যে হয়ে গেছে আর আজিরেপর সমষ্টিভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামের প্রতিযোগিতা আরম্ভ হব আজিরেপর 19 তারিখলকে বিভিন্ন সমষ্টিভিত্তিক আর তেজপুর আজিরেপর তিনদিনিয়া কার্যসূচী আমি এই সাংস্কৃতিক মহাসংগ্রামের আয়োজন করেছো। আমার কলাভূমি বলে যখন ঠাই আছে আমি ডক্টর ভূপেন হাজরিকার নামত উৎসর্গিত তাত থাকা মঞ্চত আর তার গাতে লাগি থাকা সাহিত্য সভা ভবনের অস্থায়ী মঞ্চটি নির্মাণ করা হয়েছে তাতো এই প্রতিযোগিতা আরম্ভ হবে। আমার যিনি প্রতিযোগিতা হব তাত জ্যোতি সংগীত, বিষ্ণু সংগীত, ভূপেন্দ্র সংগীত আর রবীন্দ্র সংগীত তার লগতে লোক নৃত্যর প্রদর্শন হব বা প্রতিযোগিতা হব। আচরিত কথা যে আমি দুদিনত প্রায় 25 ঘন্টাতক বেশি আমি এই সংগীতের প্রতিযোগিতা হব গতিকে এতিয়ার প্রায় এটা 10টা বাজিছে 10টা বাজার রাতে কেটা বাজে ঠিক নাই প্রতিযোগীসকলে অংশগ্রহণ করব আর মানে আশা করছো যে তেখেতসকলে সুনাম কড়িয়া আনিব পারিব গোটে সমগ্র অসমত রাজ্যিক ভিত্তিক প্রতিযোগিতা আরম্ভ হব তাত আমার তেজপুর বিধানসভা সমষ্টির যিসকলে অংশগ্রহণ করব সুনাম কড়িয়া আনি তেজপুরের তথা গৌরব কড়িয়া আনিব পারব এই কিনা রাখিছো। আর আচরিত কথা কব লাগিব যে এই প্রতিযোগিতার একটা ডর কথাটা ওলাই পড়িছে যে গাঁর ভিতর যিসকল লড়া ছাড়ি তুমি চিনি নাপায় না জানে গান গাইবে ই আমার রঙাপড়া সমষ্টি, তেজপুর সমষ্টি বা শোণিতপুর জেলার যেটা সমষ্টি আছে এই সমষ্টির ভিতর গাঁর ভিতর লড়া ছাড়ি আহি যে প্রতিযোগিতার অংশগ্রহণ পুরস্কার বুটলে সক্ষম হয়েছে আমি আচরিত হয়েছি। আর আচরিত হয়েছো যে মানুষের ধারণা যে ভাষিক মানুষে বাংলা রবীন্দ্র সংগীত পরিবেশন করব উচ্চারণের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভাষিক লড়া ছাড়িয়ে বাংলা ভাষাত রবীন্দ্র সংগীত পরিচালিত অংশগ্রহণ করে পুরস্কার বুটল বলে সক্ষম হয়েছে। আনকি যিসকল বাংলা ভাষী বা হিন্দি ভাষী আছে তেওঁলোকেও জ্যোতি সংগীত, বিষ্ণু সংগীত, ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতাত অংশগ্রহণ করে পুরস্কার বুটলে সক্ষম হয়েছে গতি এই একটা সাংঘাতিক একটা কারবার যেটা হয়েছে এই মানে আমার লড়া ছাড়ির ক্ষেত্রে যে লুকাই থাকা নানা গুণ এই গুণখিনি ওলাই অহার কারণে মানে বড় আনন্দিত হয়েছো আর আশা করছো এই প্রতিযোগিতাখিনি অংশগ্রহণ করা যিসকল লড়া ছাড়ি থাকবে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় হব যেটা রাজ্যিক ভিত্তিক প্রতিযোগিতা হব তেজপুরলৈ সুনাম কড়িয়া আনব পাৰিব। জ্ঞাত যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সপোন এই সপোন সাফল্য করেছে রাইজে ডেকা গাভরুয়ে কিশোর কিশোরী হ্যাঁ হয়েছে খেল মহারণ আর সাংস্কৃতিক মহাসংগ্রাম ইতিমধ্যে খেল মহারণের যে প্রতিযোগিতা সমূহ সমষ্টিভিত্তিক হয়ে গেছে আর আজিরেপর 19 তারিখলকে সমগ্র সমষ্টিভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামের এই সমষ্টিভিত্তিক এই প্রতিযোগিতা সমূহ আরম্ভ হয়েছে। আর তেজপুর সমষ্টির অন্তর্গত আমার গাঁও পঞ্চায়েত আর পৌরসভার এলাকার যিসকলে গাঁওভিত্তিক বা পঞ্চায়েতভিত্তিক এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার বুটলে সক্ষম হয়েছে তখন আমি তেজপুরের কলাভূমি আর সাহিত্য সভা ভবন প্রাঙ্গণত প্রতিযোগিতা সমূহ আমি অনুষ্ঠিত করব খুঁজছো। আর এই প্রতিযোগিতা অংশগ্রহণ করলে গীতর প্রতিযোগিতা হব দুদিনত প্রায় 25 ঘন্টাতক বেশি আমি আর একটা সময় রাখিছো সেটা নৃত্য লোকনৃত্য বিহু আদি প্রতিযোগিতার কারণে এই প্রতিযোগিতাও হব গতি 5, 6, 7 তারিখে আমি এই প্রতিযোগিতা সমূহ তেজপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত গাঁও পঞ্চায়েত আর পৌরসভার আমি শেষ করব লাগে। আজি আমার শুভদূত উদ্বোধনী হয়ে গেল ইয়াত প্রতিযোগিতার অংশগ্রহণ করব জ্যোতি সংগীত, বিশ্বনভা সংগীত, ভূপেন্দ্র সংগীত আর রবীন্দ্র সংগীত আর আনহাতে লোকনৃত্য ইয়াত প্রদর্শন করা হব প্রতিযোগিতা হিসাবে গতি মানে আশা রাখিছো যে আমার তেজপুর বিধানসভা সমষ্টির যিসকল ডেকা লড়া ছাড়ি কিশোর আদিয়ে যোগদান করেছে গাঁও পঞ্চায়েত পর্যায়ত পৌরসভা পর্যায়ত পুরস্কার বুটলে সক্ষম হয়েছে এই সমষ্টিভিত্তিক পুরস্কার বুটলি জেলাভিত্তিক যাবলে সক্ষম হব আর জেলাভিত্তিক গিয়ে
ৰাজ্যিক ভিত্তিত তেওঁলোকে তেজপুৰৰ হৈ সুনাম কঢ়িয়াই আনিব বুলি আশা ৰাখিছোঁ। আৰু আজিৰ এই শুভ অতিথি অনুষ্ঠানত যিসকলে আজি অংশগ্ৰহণ কৰিলে তেখেতসকললৈ মই মোৰ আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আৰু যিসকলে ইয়াত অংশগ্ৰহণ কৰিব প্ৰতিযোগিতাত, সকলো প্ৰতিযোগীলৈ মই মোৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আজি আৰম্ভণি অনুষ্ঠান আমি আগবঢ়াব খুজিছোঁ। মই গোটেই অনুষ্ঠানটি আগবঢ়াবৰ বাবে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ ঘোষিকা প্ৰিয়ংকাক মই অনুৰোধ জনাইছোঁ।